কালো জাম আমার ভীষণ পছন্দের একটি ফল, তো আমার মতো কে কে এটা পছন্দ করেন? ছোটবেলায় এই জাম প্রচুর পরিমাণ খেয়েছি, তখন অন্যভাবে মাখা খেতাম, আর আজ আমি অন্যভাবে মাখা করব। এখানে বিটরুট আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা তো আমি হাত দিয়েই মাখা করছি। আর ছোটবেলায় যেভাবে খেতাম সেটা হলো একটা গ্লাসের ভিতর কিছু জাম নিতাম আর লঙ্কা নুন আর মুখে একটা বাটি দিতাম ও আর ভেতরে কিছু হ্যাকড়া দিতাম, এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখতাম, এটা ভীষণ টেস্টি হতো। তো জামগুলো মেখে নিয়েছি, এবার শুধু খাওয়ার অপেক্ষা। বহুদিন পরে আজ একটু ছাদে এসেছি, কারণ বৃষ্টি বর্ষার জন্য আর ছাদে আসা হয় না। এখানে রয়েছে কিছু নারকেল আর সুপুরি পাতা। এখন তো বর্ষাকাল, তার বাইরে রান্না হচ্ছে না, উনুনটাও ইঁদুরে ভেঙে দিয়েছে একদম। এই বস্তার ভিতর দেখছি একটা ডাটা গাছ আছে, এটা কিন্তু লাগাইনি, এমনি হয়েছে। ছাদে না আসা তো জানতেই পারতাম না যে ডাটা গাছটি হয়েছে। ভালোই বড় হয়েছে। আর এর সাইডে রয়েছে মোটে শাক, এই শাকটি ভীষণ টেস্টি। পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়েছে, কিন্তু সবই পোকায় ধরছে। আমি পুরানো গামছা ছেড়ে কিছু বেঁধে দিয়েছি, মনে হয় না যে কাজ হবে, কারণ পোকা একবার ধরে গেলে আর কাজ হয় না। এগুলো অনেক বড় হয় কিন্তু পোকা ধরে গেছে। এই যে নিচু নিচু কালো কালো দেখা যাচ্ছে, এখান দিয়েই পোকা ধরেছে। এবছর আর মনে হচ্ছে না যে পেয়ারা খাওয়া যাবে বলে।